হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাই এবি অনলাইন টিউটোরিয়ালের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা দেখব কিভাবে এসএমএস পিন থেকে আনলিমিটেড নাম্বার বের করা যায়। তো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো শুরু করার আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা এখন প্রসেসটা দেখে নিই। তো দেখুন আমাদের যে সাইটটা আছে এসএমএস পিন ভেরিফাই, এটা আমরা এখানে লগ ইন করে রাখছি। আর এটা ভিডিওটা দেখানোর আগে আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা আগের ভিডিওটা দেখেননি ওই ভিডিওটা আপনারা দেখে নিন। আপনারা ওই ভিডিওতে দেখাইছি, ওখানেও একটা মেথড শেয়ার করেছি যেখানে আপনার আনলিমিটেড নাম্বার বের করা যায়। অনেকে কাজ করেছেন, বলেছেন থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ, এরকম মানে মেসেজ দিয়েছে, তারা খুবই উপকৃত হয়েছে আর কি। সো আপনারা উপকৃত হবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। তো বেশি কথা বলো না, চলুন আমাদের যে মেথডটি আছে এখানে আমরা দেখে নিই। তো অ্যাকাউন্টে লগ ইন করার পর আমার অ্যাকাউন্টে দেখেন এখন $4 আছে। আর আমি এখন এই যে মূল প্রসেসে চলে যাচ্ছি। এখন দেখেন আমাদের অ্যাকাউন্টে তো এখানে চলে যাব। যাওয়ার পর এই যে এপিআই কি, মানে অ্যাকাউন্টের নিচে এপিআই কি লেখা, এইটা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে গেটের নাম্বার দেখছেন, এইখানে কিছু দুইটা লিঙ্ক দিয়েছে আমাদেরকে, এক্সাম্পল যে লিঙ্কটা আছে এইটা। তো আমরা এই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে যাব। এইটা কপি করে আমরা কি করব, এখানে ট্যাব নিয়ে নিব পাশে, এইটা লিঙ্কটা পেস্ট করে দিব। ওকে, তো পেস্ট করে দিয়ে আমরা কি করব, একটা ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দেওয়া শেষ, এখন আমরা আবারও ওখানে চলে যাব। এখানে দেখেন ইওর এপিআই কি, এই যে এপিআই কিটা আছে আপনাদের সবাই অ্যাকাউন্ট থেকে এই এপিআইটা কপি করবেন। নেওয়ার পরে এই যে ট্যাবটা আমরা লিঙ্কটা পেস্ট করেছিলাম, এই ট্যাবটা আবারও চলে আসবেন। এবার আসার পর এখানে দেখেন এই যে সমান সমান চিহ্নর পর এপিআই কি লেখা দেখছেন। তো এইখানে জাস্ট আপনারা সিলেক্ট করে এখানে ওই লিঙ্ক যে কিটা আমরা কপি করে আনলাম, ওই কিটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, ডান দেওয়ার পর এখানে ইন্টার একটা চাপ দিবেন। তো দেখতে পাচ্ছেন নো ফ্রি চ্যানেলস অ্যাভেলেবেল চেক আপটার সাম টাইম, দেখছেন এই লেখাটা যদি আসে তাহলে বুঝবেন আপনাদের লিঙ্কটা আপনার তৈরি করা হয়েছে। ওকে, এখন দেখেন এখনও কিন্তু ভিডিও মাত্র শুরু করেছি, এখনও কিন্তু শেষ হয়নি। আপনারা স্কিপ করেন না, স্কিপ করলে কিছুই আপনারা বুঝতে পারবেন না। তারপর বললেন বা বলবেন যে ভাই আপনি যে ভিডিও দিয়েছেন ওটা কোনো কাজের না, ঠিক আছে, এটা বলা মানে বলতে গেলে আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তারপরে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখেন এইবার কি করবেন, আপনারা এই যে লিঙ্কটা বানালেন এই লিঙ্কটা আপনারা চাইলে নোটপ্যাডে রেখে নিতে পারেন। আর আমি এখন দেখাচ্ছি যে এই লিঙ্কটা আপনারা 10-12টা ট্যাবে নিয়ে ইন্টার করে দিবেন। ওকে, মানে এটা পেস্ট করে ইন্টার দিয়ে দিবেন। আমি 10-12টা ট্যাবে নিচ্ছি। তো আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখেন। ওকে, আমি বেশি একটা নিব না, আমি জাস্ট আপনারা দেখা যায় সত্যি আমি এই যে এখানে 10-12টা ট্যাবে এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। আপনারা যতগুলো পারবেন তত পেস্ট করবেন, কারণ যত আপনারা ট্যাব বানাবেন এইভাবে তাহলে আপনাদের নাম্বারটা বেশি বেড়ে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের মোটামুটি কমপ্লিট। এখন কি করবেন, আপনারা পাশে একটা ট্যাব নিয়ে এখানে সার্চ দিবেন অটো রিপ্রেস প্লাস, ঠিক আছে, একটা এক্সটেনশন নামানো লাগবে আপনাদের। এই যে অটো রিপ্রেস প্লাস দিয়ে ইট আছে, আপনারা কি করবেন এই যে অটো রিপ্রেস প্লাস, ঠিক আছে, আমরা এই যে স্মার্ট এটা এটা লাগবে না, স্মার্ট না, আমরা অটো রিপ্রেস প্লাসটা নিব। এই এক্সটেনটা আমরা কি করবো, অ্যাড টু ক্রোমে ক্লিক করব, এটা অ্যাড করে নিব। ওকে, তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে, এখানে আমরা পিন করে রাখি, রাখার পর এটা কেটে দিলাম। আর এইটা কেটে এনে ধরে আমি আগে নিয়ে আসলাম, কারণ আমার আগে একটা এক্সটেনশন ছিল। সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের কাঙ্ক্ষিত এক্সটেনশনটা, এখানে কি করবেন আপনারা ক্লিক করে এখানে এই যে 12 আছে এখানে অন সিলেক্ট করে দিবেন, মানে 12 সেকেন্ডের এখানে অন সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা প্রথম ট্যাব থেকে শুরু করবেন। প্রথম ট্যাবে যাওয়ার পর এখানে যে আমাদের লিঙ্কটা পেস্ট করেছি ওই ট্যাবে গেলাম, যাওয়ার পর এখানে এই যে স্টার্ট করে দেবো। ওকে, এখানে ওয়ান সিলেক্ট করে স্টার্ট করে দিব, এখন এটা অ্যালাউ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের অটো রিফ্রেশের অ্যাপসটা কিন্তু কাজ করা শুরু করেছে। সেমভাবে প্রত্যেকটা ট্যাবে আপনারা এটা চালু করে দিবেন, একটা ট্যাবও যেন বাদ না যায়, আপনারা এটা খুবই কেয়ারফুলি করবেন। তো প্রত্যেকটা ট্যাবে আমি চালু করে দিচ্ছি, যেভাবে সেমভাবে করবেন। আমি এটা দেখেন চালু করে দিই, একটু দ্রুত করি।
তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে কাজ করতে পারবেন, যদি স্কিপ করেন বলেও তাইলে মনে করেন যে আপনাদের কাজ হবে না, ওকে মানে বুঝতেই পারবেন না তা কাজ হবে কেমনে। তো রিফ্রেশ এরকম আমি জাস্ট এখানে একটা রেটিং দিয়ে দিলাম চাইলো। আচ্ছা আমরা এইগুলো বাকিগুলো চালু করে দিই সেমভাবে। ওকে আমাদের কাজ শেষ, এখন আমরা মূল পেজে চলে যাব, ঠিক আছে এটাও কেটে দিই। আমাদের যে মূল পেজটা আছে এটা আমরা জাস্ট এটা রিফ্রেশ দিয়ে দিই। এখন দেখেন এখানে কিন্তু অটোমেটিক নাম্বার শো করবে, ওকে আমাদের কাজ কিন্তু ওখানে চলতেছে, এখানে অটোমেটিক নাম্বার শো করবে। তো আমরা একটু ওয়েট করি দেখি নাম্বার আসে কিনা। এখানে আপনারা যত ট্যাবে নিয়ে পারেন, যত ট্যাবে নিবেন তত নাম্বার কিন্তু বেশি বের হবে, ঠিক আছে যতগুলো ট্যাব নিবেন আপনাদের তত নাম্বার বেশি বের হবে। আর আরো একটা বিষয় এখানে খেয়াল করতে হবে, অবশ্যই আপনার এখানে সবসময় কাজ করলে কিন্তু নাম্বার অ্যাভেলেবেল থাকে না। তারপরেও আমি যে সিস্টেমটা দেখাইছি এই সিস্টেমে কাজ করলে আপনারা দেখা যাচ্ছে 2 ঘন্টার ভিতর 20-30টা জিবি অনায়াসে করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই সেমভাবে আমরা আরও কিছু এখানে ওই যে লিঙ্কটা নিয়ে নিব, এখানে লিঙ্কটা জাস্ট এখান থেকে কপি, পরের একটা ট্যাব নিব এখানে ইন্টার, দেন এখানে কী করবো এখানে ক্লিকারটা, অটো ক্লিকারটা এখানে চালু করে দিব, মানে ওই যে রিপ্রেসটা চালু করবো, অটো ক্লিকার না তো রিপ্রেসটা চালু করে দিব। এখানে দেখেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের অটোমেটিক কিন্তু নাম্বার চলে আসে, দেখছেন এই যে আমাদের নাম্বার কিন্তু বের হওয়া শুরু হয়েছে, আপনারা নিজেরা দেখেন এখানে এই যে মাত্র একটা নাম্বার দিল 1:30-এ, তো আমরা দেখেন আমারও নাম্বার আসতেছে। আমাদের এখানে যত ট্যাব নেবেন তত নাম্বার কিন্তু বেশি বের হবে, ঠিক আছে। আর এই নাম্বারগুলো আপনার এই দেখেন আবারও নাম্বার দিছে, দেখছেন আমাদের নাম্বার কিন্তু আবারও চলে আসছে। আপনাদের কষ্ট করে লাগতেছে না, এখান থেকে জাস্ট যত দ্রুত পারবেন এখান থেকে কপি করে আপনারা ওখানে যে পেস্ট করেন গুগল ভয়েস করে নেবেন, ঠিক আছে আনলিমিটেড করতে পারবেন মেথডে। তো এই মেথডে অনেকে সেল দিচ্ছে তো বলেছি আগেও, সো আমি জাস্ট আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি শুধু এইটুকু চাই যে আমার ভিডিওটা একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, প্লাস আপনারা ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এইটুকু যথেষ্ট, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখেন আমাদের নাম্বার কিন্তু অটোমেটিক বের হওয়া শুরু হয়েছে, আপনারা যত ট্যাব নেবেন আপনাদের তত দ্রুত নাম্বার বের হবে, ঠিক আছে। এখান থেকে যদি আপনি 30টা ট্যাব নেন আপনার ওটা গলির বেগে নাম্বার আসবে, ঠিক আছে দেখা যাচ্ছে আপনার সেকেন্ডে সেকেন্ডে নাম্বার আসতেছে, করেও পারবে না কাজ। তো আমরা যদি আরো একটু আমরা ওয়েট করি দেখি, অলরেডি কিন্তু আমাদের নাম্বার আসা শুরু করেছে। এখানে যত ট্যাব নেবেন, আর একটা কথা বিষয় বলতে চাই, আপনারা এখানে কখনোই ভিপিএন অন করে কাজ করবেন না, ঠিক আছে। পারলে একটা আইপি ইউজ করে কাজ করবেন, কারণ ভিপিএন যদি ইউজ করেন ওখানে আপনার নাম্বারটা ব্লক হয়ে যায়। আমি কাস্টমারদের সঙ্গে কথা বলেছিলাম, ওরা আমাদের আমাকে এই বিষয়টা জানিয়েছে, ঠিক আছে। সো আপনারা ট্রাই করবেন এখানে আইপি ইউজ করে কাজ করার, তাহলে আপনারা মোটামুটি ভালো একটা এখান থেকে আর্নিং করতে পারবেন কাজ করে। সো এই মেথড আপনারা আমি বলেছি তো যত লিঙ্ক বানাতে পারবেন তত আপনাদের নাম্বার বের হবে, ঠিক আছে। আপনারা জাস্ট এখানে ট্যাব নিয়ে নিয়ে অনেকগুলো লিঙ্ক তৈরি করে এগুলো চালু করে দিবেন, আর এই যে এই এক্সটেনশনটা ডাউনলোড করে অ্যাড করে নেবেন। আমি দেখালাম ভিডিওটা, আশা করি যারা সম্পূর্ণ দেখেছে তারা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে মানে কেউ বলবে না যে ভাইয়া পারলাম না, এটা কেউ বলবে না, ঠিক আছে সবাই পারবে। সো এখানে কিন্তু আমাদের আনলিমিটেড নাম্বার আসতেই থাকবে যত ট্যাব নেবেন, অলরেডি তো 3-4টা চলে আসছে আপনারা দেখছেন। সো আমি ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন সবাই।